বেঙ্গল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। স্থায়ী স্বাস্থ্যবান হতে হলে কোনো ভিটামিন বা মেডিসিন খাবার প্রয়োজন নেই। মোটা হওয়ার জন্য অতিরিক্ত ভিটামিন সিরাপ ট্যাবলেট এগুলো খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে হলে আপনি যেসব কাজ করতে পারেন তা হলো পরিমিত পুষ্টিকর খাবার খান, যেমন দুধ ডিম এবং প্রচুর সবুজ শাকসবজি খাবেন, পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন। আসলে একজন মানুষের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে হলে তাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয়। রাতে মোবাইল ফোন কিংবা ডিভাইস চালানো হতে বিরত থাকুন। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না। রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং ভোরবেলা ঘুম থেকে জেগে উঠুন। আপনি চাইলে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম বা হাঁটাচলা করতে পারেন। প্রতিদিন সকালে ড্রাই ফ্রুটস খেতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ছোলা বুট কিশমিশ কাজু বাদাম ভিজিয়ে রেখে সকালবেলা খাবেন। খাবার ডায়েটে উচ্চ ক্যালোরির শর্করাযুক্ত খাবার রাখতে পারেন, যেমন রুটি ও ভাত। রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ ও মধু খেতে পারেন। এভাবে আপনি টানা 3 মাস চলতে থাকবেন। 3 মাস পর দেখতে পারবেন শরীরের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।